রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারি এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকে একটি বড় মাছ খেলানোর ভিডিও। সুতো একদম অনেক দূরে চলে গেছে মাছ টেনে নিয়ে, আপনারা সেটা বুঝতেই পাচ্ছেন সুতোর টান দেখে। এটি কম বেশি পাল্লার ওপরের একটি কাতলা মাছ নাপতের খাদে ধরা। এটি 2 তারিখে ধরা মাছ, রবিবার ছিল 3 তারিখ, 2 তারিখ মানে শেষ হওয়ার আগের দিন। তো শিকারিরা অনেকেই চেয়েছিলেন যাতে নাপতের খাদে উইকলি পাস চলুক, তো ওনারা উইকলি পাস চালাচ্ছেন বৃহস্পতি এবং রবিবার, এবং শীটের মূল্য করেছেন 2500 টাকা। আর দেখতে পাচ্ছেন ব্যাকে একটি বড় মাছ খেলানো হচ্ছে। এটি হচ্ছে 2 তারিখের ভিডিও। সেদিন কম বেশি ম্যাক্সিমাম শীটেই বড় মাছ ছিল, কিন্তু কাতলা মাছটাই খেয়েছিল, রুই মৃগেলগুলো খায়নি। রুই মৃগেল খেলে প্রত্যেকের নেটেই প্রচুর পরিমাণ মাছ থাকতো, কিন্তু কাতলা মাছ তবুও কিছু নেটে যথেষ্ট পরিমাণ ছিল, কিছু নেটে স্ট্যান্ডার্ড পরিমাণ ছিল, কেউ ফাঁকা হাতে যায়নি। অবশ্যই কম বেশি একটা মাছ প্রত্যেকে নিয়ে গেছে, এবং কম বেশি প্রত্যেক সিটেই কিছু না কিছু বড় মাছ ছিল, মানে 3-এর ওপরে মাছ নর্মালি সব নেটেই ছিল বলা যেতে পারে। তো দেখুন একটি বড় মাছ ধরার ভিডিও। আর যারা সিট বুক করতে চান ওনাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক এই নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন। আর উইকলি পাস মোস্ট অলি বৃহস্পতি এবং রবিবার চলছে 2500 টাকা পাস করা হয়েছে, পাস রেট 2500 টাকা বৃহস্পতি এবং রবি। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয়ে আমি আবার হাজির হব নতুন কোনো তত্ত্ব নিয়ে। ধন্যবাদ। হবে হবে, ওর খিদে পেয়ে গেছে। রিজু এটা নিয়ে চলে যাও তো, ওখান থেকে রেকর্ড করে আনো। পথ করলে হবে না, টানা করে যেতে হবে। দিদাকে যেতে হবে তাহলে নাকি? বলছি দিদাকে যেতে হবে, কি জিজ্ঞেস করেনি? টাকা কটাকা আছে ওটা? কটাকা তুলতে গেছিল? 1000 টাকা দেবে না, এখন সেভিংসে 1000 টাকা রাখতে হবে। বই হলো 1000 টাকা রাখতে হবে এখন। ঠিক আছে, আমি সোমবার অফিসে যাই, ফোন করে জেনে তারপর তোমাকে জানাবো। হ্যাঁ, আমি ওখানে স্টাফকে ফোন করে জেনে তোমাকে জানাবো, চিন্তা করতে হবে না। হ্যাঁ ঠিক আছে, জেনে বলবো। ঠিক আছে। পাঁচের লাইনে হবে বা বড় হলেও হতে পারে। ব্ল্যাক কাপড় উপরে ভেসে যাবে, ব্ল্যাক কাপ হলে জলের নিচে এতক্ষণ থাক, কখন উপরে ল্যাস দেখিয়ে দিত।
দেখেছো শুধু কল ফেলে রেখেছে সেই কথা বলছিলাম কেন তো টান ব্যথা আর সুতো নিয়ে দৌড়লো তো আবার কাছে এসে অফিস থেকে ফিরে বাড়ি থেকে এলো ডাইরেক্ট অফিস থেকে বাইক নিয়ে ও তো মামা বাইক নিয়ে যায় না আচ্ছা ঢেউটা তো দেখো আমার মতো ফেসবুক কোনো কারণবশত কাছে আসছে আসছে একটুখানি এলেও চোপ ছুটছে তাহলে একটা লাইনে মাস দশ পঁয়তাল্লিশ মিনিটের বেশি খেলি চালিয়ে কাছে আসবে মিলে হাঁপিয়ে গেছি খেলিয়ে আজকে নয় বৈদ্যবাটিতে আগের দিন যে ছিল যেটা শুধুমাত্র এই জন্য ঘুরে গেছে জলের নিচে ছোট মনে হচ্ছে এটা আজকে আর হবে না কালকে হবে এমন টুকটাক টুকটাক করে ঠেলে দিচ্ছে না বিরক্ত লাগবে মুখেরটা হয়তো খুলে গেছে মুখে লাগে মতো একটা না দুটো কাটলে হ্যাঁ ওই কারণেই না লম্বা না ভালো করে ধরে না ও জাল ফেলছে দাঁড়াও এদিক করে আস্তে করে মুখ খেতে না যায় আস্তে করে না না স্লিপ করছে কি দরকার সেটাই পুষে গেল এবার ঠিক আছে একদম এবার ঠিক আছে চলো আবার পুষে গেছে তাহলে গেল হরিও যাও আমরা খাবো আর চিন্তা